हेलो फ्रेंड्स, आबारो हाजिर होयेछि छोटो एकटि टिप्स निये। आज जे टिप्सटि शेयर करब ता खुबई चमत्कार, हयतो जारा जाने तादेर काछे खूब इजी मने हबे, किन्तु जारा जाने ना तादेर जोन्नो आमार ए भिडियोटि किभाबे आपनि मोबाइल के पावर बैंक हिसाबे यूज करबेन। ग्रामे एकटि कथा रयेछे कुरुताली बुद्धि, आज आमि आपनादेर साथे एकटि कुरुताली बुद्धि शेयर करब, तो चलुन देखे आसि। তবে আমার এই পদ্ধতিটি ইউজ করার জন্য আপনার একটি ওটিজি কেবল এবং একটি ইউএসবি পাওয়ার কর্ড লাগবে, যেটা দিয়ে আমরা সচরাচর ডাটা ট্রান্সফার করে থাকি। আরেকটা হলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে ইউএসবি পোর্ট আছে সেটার সাথে লাগিয়ে তারপর চার্জ দিয়ে থাকি। এই দুইটা কেবল হলেই আমরা আমাদের যে পদ্ধতিটি আছে সেটা ইউজ করতে পারবো। দেখুন, আমরা প্রত্যেকে একটা অ্যান্ড্রয়েড এবং একটা ছোট ফোন ইউজ করে থাকি। পাওয়ার ব্যাংক হিসাবে সেই ফোনটি ইউজ করার আগে আপনার এটা কেনার সময় অবশ্যই এটা এনশিওর হয়ে নিতে হবে এই ফোনটিতে আপনার পাওয়ার ব্যাংক অপশনটি রয়েছে কিনা। দেখুন, আমরা যে ডাটা কেবলটি ইউজ করব, একটা হলো আপনার ফোনের সাথে লাগানো যে পাওয়ার কর্ড, আরেকটা হলো আপনার ইউএসবি পোর্ট। অন্য আরেকটি যেই কেবল ইউজ করব সেটা হলো ইউএসবি পোর্ট, এবং যেটাতে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে লাগানো যায় সেই ইউএসবি পোর্ট, এবং অন্যটি হলো আপনার পাওয়ার কর্ড, যেটা আপনার ফোনের সাথে লাগাতে হয়। এরকম দুটি কেবল আমরা ইউজ করব। এই দুটি কেবল সংগ্রহ করার পর আপনার বাসায় যদি এরকম সিম্ফনি, আমার যে ফোনটি রয়েছে সিম্ফনি L65, এরকম একটি ফোন আপনার সংগ্রহ করতে হবে। অনেকের হয়তো এই ধরনের ছোট ফোন রয়েছে, সবাই এই ফোনের সেটিং অপশন থেকে দেখে নেবেন। দেখুন, এইভাবে আপনার সেটিং অপশনে যাওয়ার পর আপনার যে অপশনগুলো আসবে ফোন থেকে, দেখুন এভাবে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর দেখুন এরকম অনেকগুলো অপশন রয়েছে, টর্চ লাইট, তারপরে হলো আপনার ক্যালেন্ডার, ক্যামেরা, অ্যালার্ম, এরকম অনেক অপশনের সাথে নিচে দেখুন একটি অপশন রয়েছে আপনার 8 নম্বরে পাওয়ার ব্যাংক। এরকম অপশনযুক্ত আপনাকে একটি ছোট ফোন ক্রয় করতে হবে, যেই ফোনটি আমরা সচরাচর র্যাপ ইউজের জন্য ব্যবহার করে থাকি। এই ছোট ফোনটি আপনার যত ব্যাটারি ব্যাকআপ যুক্ত কিনতে পারেন ততই আপনার লাভ হবে। যেই ছোট ফোনের ব্যাটারি অনেক সময় ইউজ করা যায় এরকম একটি ফোন আপনাকে সংগ্রহ করতে হবে। তো ধরুন আপনার এই ফোনটি রয়েছে এবং আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আর এরকম দুটি কেবল আপনার রয়েছে। এই দুটি কেবল এবং দুটি ফোন থাকার পর আপনার যে সিস্টেমে এখন কানেক্ট করবেন, দেখুন প্রথমে যেই ছোট ফোনটি আপনার পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করবেন সেটা আপনার এরকম ইউএসবি পোর্টযুক্ত কেবলটি আপনার সেই পাওয়ার দেওয়ার যে অপশনটি রয়েছে সেখানে আপনি এইভাবে কানেক্ট করুন। এভাবে কানেক্ট করার পর আপনার ইউএসবি পোর্টযুক্ত যে কেবলটি রয়েছে, যেটা আমরা সচরাচর ডাটা কেবল হিসেবে ইউজ করি, সেই কেবলটি এই ইউএসবি পোর্টের সাথে আপনার এভাবে আপনার অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এখন এটার যে অন্য মাথাটি রয়েছে সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে এভাবে অ্যাড করুন। অ্যান্ড্রয়েড ফোনের সাথে অ্যাড করার পর এখন আপনার দুটি কেবল দুইটি ফোনের সাথে এভাবে সংযোগ করার পর এখন যেটা যেই ছোট ফোনটি আপনার পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করবেন সেটা সেটিং অপশন থেকে এভাবে দেখুন নিচে রয়েছে আপনার পাওয়ার ব্যাংক অন অফ, এখানে আপনি পাওয়ার ব্যাংকে গিয়ে এটা অন করে দিন। অন করে দেওয়ার সাথে সাথে এখন দেখুন আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটাতে অটোমেটিক দেখুন চার্জ নিতে শুরু করলো। এভাবে আপনি দেখুন চার্জের যে আইকনটি রয়েছে সেখানে দেখতে পাবেন যে আপনার সেই ফোনটি চার্জ হচ্ছে। তো এভাবে আপনার ছোট ফোনের যত ব্যাটারি ব্যাকআপ থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ছোট ফোনটির চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সাময়িকের জন্য কিছুটা হলেও চার্জ দিতে পারবেন। ফোনের সাথে একটি পাওয়ার ব্যাংক ইউজ করা এর অনেক সময় ঝামেলা হয়, আপনার ছোট ফোনটি যদি ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে তাহলে সেটা দিয়ে আপনি এভাবে সেটা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়াও যদি আপনার ছোট ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুব বেশি থাকে তাহলে সেটা আপনি দেখুন এভাবে পাওয়ার ব্যাংক অন করে দিয়ে ইউএসবি পোর্টযুক্ত যে ছোট ফ্যান রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন। দেখুন এই ধরনের ছোট যে ফ্যানগুলো রয়েছে সেটা আপনার এই ইউএসবি কেবলের সাথে লাগিয়ে এটা আপনার ফ্যান হিসেবেও ইউজ করতে পারবেন। দেখুন এটা যতক্ষণ পর্যন্ত আপনার ছোট ফোনের ব্যাটারি ব্যাকআপ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ফ্যানটিও ইউজ করতে পারবেন। তো আজ আমার এই ভিডিওটির সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমার প্রাণপ্রিয় সাদ্দাম ভাইকে। সাদ্দাম ভাই থেকে এই পদ্ধতিটি আমি নিয়েছি, তিনি আমাকে তার ব্যাটারি ব্যাকআপ এর ফোন এবং ফ্যান সব কিছু দিয়ে সহায়তা করেছেন, তাই আজকের এই ভিডিওটির সম্পূর্ণ ক্রেডিট আমি সাদ্দাম ভাইকে দিতে চাই। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।
তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।